हाय एवरीवन, वेलकम बैक टू सम्पन्नाहार कुकिंग। आज के रेसिपि ऑरेंज पाउंड केक कमलार पाउंड केक तैरी करे देखाबो। ताओ आबार चूलाते कोनो प्रकार बीटार ओवेन किछु लागबे ना, जस्ट कयेकटी उपकरण दिए कमलार केक तैरी करते पारबेन। आर ई शीते किन्तु अनेक कमला थाके, तो आपनारा किन्तु खूब सहजे कमलार रस दिए ऑरेंज केक बनिए खेते पारेन। आशा करछि रेसिपिटी सहज एबं भालो लागबे, अवश्यई बासाय ट्राई करबेन। प्रथमे आमी नर्मल टेम्परेचारे दुईटी डिम निये निएछि, फ्रिजे थाकले कमपक्षे एक घंटा आगे बेर करे राखबेन। हाफ कप एवं दुई टेबिल चामच परिमाण चीनी दिए दिलाम। तारपरे आमी दिच्छि एखाने 1/4 कप रान्नार तेल। आपनारा चाइले एखाने बाटारो मेल्ट करे व्यवहार करते पारबेन, माने बाटार गुलिये व्यवहार करते पारबेन। तारपरे आमी हैंड विक्स दिए एई चीनीगुलो भालोभावे गलिये निब। चीनीटा गले जावा पर्यन्त विक्स करे निते हबे। चाइले काटा चामच व्यवहार करते पारबेन, आबार आपनार इलेक्ट्रिक बिटारो व्यवहार करते पारबेन। अनेकेर काछे बिटार थाके ना, ताई आजके आमी विक्स दिए करे देखाच्छि। विक्स करते करते आमार चीनी एकेबारे गले गिएछे, एई धरुन 7-8 मिनिट समय लेगेछे। तारपरे दिए दिच्छि एखाने 1/4 कप कमलार रस। आमी कमलार रस दिएछि, माल्टार रसও देवा जाबे। তারপরে দিয়ে দিচ্ছি কমলার ছিলকাকে আমি গ্রেট করে 1 চা চামচ নিয়েছি। একটি দিক লক্ষ্য রাখতে হবে, যেন সাদা অংশটা চলে না আসে, সাদা অংশ দিলে তিতা লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিচ্ছি কারণ কমলার কেকগুলোতে অনেক সময় মাঝখান দিয়ে ফুলতে চায় না, তাই এটা দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন। তারপর আরও ভালোভাবে আমি এটা মিক্স করে নিয়েছি, একেবারে সব কিছু মিক্স হয়ে গেছে ভালোভাবে। এবার দিতে হবে শুকনো উপকরণ। শুকনো উপকরণের জন্য আমি একটি স্টেইনার, মানে একটি ছাঁকনি নিয়ে নিলাম প্রথমে। তারপরে দিচ্ছি 1 কাপ ময়দা, আরও দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, এটি বেকিং পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ, এটা না চাইলে নাও দিতে পারেন। এখন ভালো করে চেলে নিব। তো শুকনো উপকরণগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন একটি স্প্যাচুলার মাধ্যমে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, একটি কথা বলে রাখি, আমি কিন্তু আজকে কোনো এসেন্স ব্যবহার করিনি, কারণ আমার বাসায় কমলা এসেন্স মানে অরিজিনাল এসেন্স ছিল না। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন আমার মতো। দেখুন ভালোভাবে একেবারে সুন্দরভাবে আমি এটা মিক্স করে নিয়েছি। আচ্ছা, এখন কালারটা আমার কাছে ফ্যাকাশে মনে হচ্ছে, তাই আমি এখানে চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। তো এখন আবার ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। আমি এখানে একটি পাউন্ড কেকের মোল্ড রেডি করে নিয়েছি। নর্মাল একটি কাগজে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপরে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর যতটুকু সম্ভব কেকের ব্যাটারটা সবসময় উপর থেকে ঢালবেন, এতে একটি এয়ার ক্রিয়েট হয় আর কেকটা অনেক স্পঞ্জি হয় কিংবা সফট হয়। তো এখন আমি এই মোল্ডটা ট্যাপ করে নিচ্ছি। মোল্ডটা অবশ্যই ট্যাপ করে নিতে হবে, যেন বাবলসগুলো ভ্যানিশ হয়ে যায়। তো এখন আমি বেক করতে চলে এসেছি। আগে থেকেই আমি একটি কড়াই প্রিহিট করে রেখেছিলাম, এখন একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, পরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। তো মাঝারি আঁচ, মানে মাঝারি থেকেও কম আঁচে রেখে কেকটা আমি 30-40 মিনিট বেক করে নেব। আসলে 30 মিনিটের পর চেক করবেন, যদি দেখেন হয়ে গিয়েছে তো হয়ে গেল, না হলে আরও কিছু সময় বেক করবেন। ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে সেটা অবশ্যই একটি কাগজ দিয়ে বন্ধ করে নেবেন। তো আমি এখন মাঝের একটি ক্লিপ নিয়েছি। আর যারা ওভেনে বেক করবেন, তারা প্রিহিটেড ওভেনে 150 কিংবা 60 ডিগ্রি সেলসিয়াসে 25-30 মিনিট বেক করে নিলে হবে। তো আমার কেকটা এখন বেক করা হয়ে গিয়েছে, আমার 35 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখুন আমার টুথপিকটা একেবারে ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আচ্ছা, অনেকে কিন্তু এই ভুলটা করেন, চুলা থেকে কেক নামিয়ে গরম গরম এটা মোল্ড আউট করতে চান। এই ভুলটা কখনোই করবেন না, তাহলে আপনার কেকটা ভেঙে যাবে। তো আমি কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, এই কথাটা সবসময় মনে রাখবেন। তো দেখলেন তো কত সহজে অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করা যায়। শীতের সময় এটা কিন্তু অবশ্যই তৈরি করবেন, বাচ্চারাও ভীষণ পছন্দ করে, বড়রাও চায়ের সাথে খেতে পারেন। আমি মনে করছি আমার আজকের রেসিপিটি সহজ লেগেছে। সহজ লাগলে বাসায় তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আর দেখুন বিটার কিংবা ওভেন ছাড়া কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন।